এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে রেখে নিচ্ছে একজন বিস্ময় বালককে যার বয়স আট বছর সাত মাস সময়ের মধ্যে সে পবিত্র কোরআনকে হিফস করেছে যাকে দেখা মাত্রই বুকের ভেতরে মায়া জন্ম নেয় আশরাফ আলী শরীয়তপুরের প্রতিযোগী হাফেজ আশরাফ আলী এবারে আসছে মঞ্চে السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته شطر من دو الحمد لله ما شاء الله ما شاء الله ready أعوذ بالله من الشيطان الرجيم فآت ذا القربى حق والمسكين وابن السبيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مس الناس ضر دعوا ربهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا فهو يتكلم بما كانوا به يشركون وإذا See? وما آتيتم من زكاة تريدون وجه الله تريدون وجه الله فأولئك هم المضعفون حسبك صدق الله العظيم প্রিয় দর্শক আমি যখন এই প্রোগ্রামটি উপস্থাপনা করি আমার কাছে সকল প্রতিযোগী সমান সকলের জন্য সমান দরদ মায়া আমাদের থাকে সকলেই ভালো করুক সেই প্রত্যাশা থাকে কিন্তু তারপরও কিছু কথা থেকে যায় এই ছোট্ট শিশু আট বছরের শিশুরা যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে তখন তখন মনের আবেগকে আটকে রাখা যায় না আর যখন সে শুরুতে পারছিল না সে কোনো কারণে আটকে যাচ্ছিলো তখন মনে হচ্ছিল আমার দম বন্ধও হয়ে যাচ্ছে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আপনি কি বলবেন এটা জাস্ট আমাদের একটা ফরমেট আর কি যে যে আয়ারটি তেলাওয়াত করা হবে সেই পৃষ্ঠার শুরু থেকে তো তাকে যখন মনে করিয়ে দেওয়া হলো যে এটা ওই পৃষ্ঠাটা ও মুখ পাড়ার ওই পৃষ্ঠা তখন কিন্তু নির্ভুল এবং খুব আত্মবিশ্বাসের সাথে কিন্তু সে তেলোবাদ করে গিয়েছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা এগিয়ে যাও আমি আমার আবেগ থেকে আমি একটি কথা বলতে চাই নামাজ পড়তেছিলাম নিচে তো ছেলেটি এ নামাজ পড়ে এখান সে তো আমিও এর জন্য খাস করে দোয়া করেছি আল্লাহ এই ছেলেটা তো ছোটো ছেলেটা দুবাইতে এসে অন্য দেশ থেকে অন্য দেশে এসে এতটুকু যে স্পিড নিয়ে কোরআনে এত সুন্দর একটি আয়াতকে তেলাওয়াত করেছে এর জন্য আমি তার ভবিষ্যৎ এবং তার উস্তাদকেও ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম জনাব সৈব মোহাম্মদ لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشيه الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতেন তাহলে থরথর করে কাঁপতো ভয়তে মানে নিতে পারতো না কোরআনের যেই ওয়েট আমি আশ্চর্য এই কম্পিটিশনে এসে যখন দেখলাম সবচেয়ে ছোট বন্ধু সবচেয়ে ছোট প্রতিযোগী আশরাফ আলী তখন বারবার এই আয়তটি আমার মনে পড়ছিল যে ছোট মানুষ বুকে কিভাবে ধারণ করে আছে পুরো কোরআন সোবাহান আল্লাহ আল্লাহ তাল আর আপনারা যদি দেখতে চান মজেজা খালেদা দেখুন এই ছোট বাচ্চাটি কোরআনে ক্যারিম কিভাবে আয়ত্ত করেছে এটি আল্লাহ তালার মজিদা দেখার জন্য যথেষ্ট সত্যি প্রিয় দর্শক আশাফ ডেডিকেশন এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয় আশাফালি তোমার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া নিশ্চয়ই দর্শকরাও তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং দোয়া করছেন